অভিষেক ব্যানার্জির বিজেপির নেতাকর্মীদের বাড়ি ঘেরাওয়ের পাল্টা জবাব দিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। রবিবার রামসাগর বাজারে বিজেপির বিজয় মিছিল থেকে বিজেপি বিধায়কের হুঙ্কার, বিজেপির কার্যকর্তাদের বাড়ি ঘেরাও করতে আসার আগে শরীরে ইন্স্যুরেন্স করিয়ে আসবেন, বিজেপি কার্যকর্তাদের বলবো বাড়িতে বিচুটি এনে রাখবেন, বাড়ি ঘেরাও করতে এলেই ভালো করে ঘষে দেবেন, তাতে যদি না হয় একটু উত্তমধ্যম দিয়ে ভ্যানে করে হাসপাতালে পাঠিয়ে দেবেন, এতেও যদি না হয় আর বেশি বাড়াবাড়ি করে তাহলে সুরে রাখুন আসবেন দু পায়ে হেঁটে আর যেতে হবে চার পায়ে কাঁধে চেপে। 21 জুলাই এর মঞ্চে অভিষেক ব্যানার্জি 5 আগস্ট বিজেপির ছোট বড় নেতাদের বাড়ি ঘেরাও করে রাখার ডাক দেন। অভিষেক ব্যানার্জির এই হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। আপনি আপনার শরীরের ইন্স্যুরেন্স করিয়ে যাবেন, কার্যকর্তাদিকে বলবো পিছাটি রাখবেন, আগে ভালো করে পিছাটি ঘষে দেবেন, তারপরে যদি না হয় একটু উত্তম মধ্যম প্রহার করে আজকে ভ্যানে করে পাঠিয়ে দিবেন হসপিটাল, তারপরেও যদি বাড়াবাড়ি করে তখন সেটা আসবেন দু পায়ে হেঁটে আর ফিরে যাবে চার পায়ে কাঁধে করে চেপে। রবিবার দলীয় নির্বাচিত প্রার্থীদের নিয়ে রামসাগর এলাকায় বাদ্যযন্ত্র সহকারে বিজয় মিছিল করেন বিজেপির বিধায়ক। এদিন বিজয় মিছিলের মধ্যে থেকেই অভিষেক ব্যানার্জিকে বিজেপি বিধায়কের হুঁশিয়ারি, আমরা চুরি পরে বসে নেই, আমরা এটুকু অভিষেক ব্যানার্জিকে বলতে চাই যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কেউ চুরি করে বসে নেই, আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আমরা নেবার ক্ষমতা রাখি, কারণ অভিষেক ব্যানার্জি নিজের জেলে ঢোকার ভয়ে এইসব করতে আমরা। বিজেপি বিধায়কের এই বক্তব্যের প্রতিক্রিয়া দিয়ে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরার দাবি, বিধায়ক ভয় পেয়েছেন তা বিধায়কের কথাবার্তাতেই একেবারে স্পষ্ট। প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় 5 তারিখের যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচিতে বিজেপি ভয় পেয়েছে, তাই তারা উস্কানিমূলক মন্তব্য করতে শুরু করেছে, কারণ মানুষ জানতে চেয়েছে বিজেপি এই 9.5 বছরে মানুষকে কি দিয়েছে, তো মানুষ তাদের কাছে জিজ্ঞাসা করতেই পারে, সেখানে যদি তিনি উস্কানিমূলক মন্তব্য করে মারধর করার কথা বলেন সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বা অন্যান্য সাধারণ মানুষ সেটা কিন্তু সহ্য করবে না। এটুকু আমরা পরিষ্কার করে বলতে পারি, বিজেপি দলের যে শেষ হয়ে গেছে বা শেষের পথে পৌঁছে গেছে তার যে পরিকাঠামো এখন মানুষ কিন্তু বুঝতে পেরেছে, তাই বিজেপির সমস্ত নেতা নেতৃত্ব এমএলএ এমপি ভয় পেয়ে এখন উস্কানিমূলক মন্তব্য করে কর্মীদেরকে চাঙ্গা করার চেষ্টা করছেন, কিন্তু তাতে তারা যে ব্যর্থ হয়েছে সেটা পরিষ্কার। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।